ভারতের মেয়েরা, আমি চব্বিশ পরগুনা গেলাম, সে জায়গাটা আছে মুসলমানের মধ্যে পর্দাও আছে আবার বেহাইয়াও আছে, কথা বলেন ঠিক কিনা? কত মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, একটা ওড়না তাদের গায়ে নাই। এই বিধর্মী মেয়েদেরকে দেখে দেখে আজকে আমাদের মুসলমানের মেয়েরা এই পোশাকগুলো পরতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরান, পুরুষের পোশাক পরান, আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে আপনি দেখেন না? আপনার মেয়ে গেঞ্জি গায়ে দেয় আপনি দেখেন না? আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ের দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে হলে আপনার মেয়েকে আপনি সতর্ক করেন, কিন্তু কবরে আপনার মেয়েকে বাঁচাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে দুনিয়াতে আপনার মেয়েকে আপনার পর্দা করাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা আমি বলি নাই, এটা আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠী থেকে আমি মার্কেট করি নাই, এটা কোনো মার্কেট কোনো জেলা থেকে আমি মার্কেট করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরিনা ফি বয়ে অতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, হে মুসলমানের মেয়েরা খবরদার, বিধর্মী মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা তোমাদের ঘরে বসে থাকতো বলি নাই, বাহিরে যাই তো হুকুম করেছেন করে নাই? মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মেয়েরা তোমরা ঘর থেকে যখন বাহিরে যাবা ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ঘরের পরিবেশটা কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে যাও। আজকে মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে বাহিরে যায় না, নোংরা পরিবেশ নিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠি? খবরদার, তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। কানের স্বর্ণের দুল, কানের স্বর্ণের দুল তোমরা যেমন যত্নে রাখো, তার থেকে যত্ন তোমাদের দেহটা রেখে দাও, সুবহানাল্লাহ বলেন। তার কারণ তোমরা সোনার চাইতেও দামি, সোনার চাইতে দামি। তোমার গলার হারটা যেমনি যত্ন করে রেখে দাও, তোমার দেহটা তার চাইতে বেশি যত্ন করো। তোমার হাতের বালা যেমন যত্ন করো, তার চাইতে তোমাদের দেহটা বেশি যত্ন করো, বলেন সুবহানাল্লাহ। তোমাদের সোনা দানা শৌকাতের মধ্যে যেমনি আটকায় রেখে দাও, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ সোনার চাইতে দামি করে বানাইছি, কথা বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বাহিরে যাবা সুন্দর করে একটি বোরকা পরবা, সুন্দর করে বড় একটি চাদর পরবা, হিজাবটা দিয়ে সুন্দর করে মুখটা ঢেকে দিবা, বলেন সুবহানাল্লাহ। ঢাকতে বলেছেন কে? ঢাকার কথা কে বলেছেন? আল্লাহ। যদি ঢাকার কথা বলে, আমার আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কি না? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? যুবতী মেয়েরা হাত তোলো, বুড়ো মানুষ বাদ। তার কারণ বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে হলো যুবতীরা, যুবকরা, যুবতীরা যারা জান্নাতে যাবে তারা হাত তোলো। দেখি এখানে কি যুবতী মেয়েরা নাই? এই তোমাদের বয়স চল্লিশের কম, এখনো চল্লিশ বুঝে নাই, আমার চল্লিশ হয়ে গেছে, উঠাও হাত তোলো। ও যুবতী মেয়েরা যারা আছো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে নামাজ পড়ো, আল্লাহর ভয়ে পর্দা করো, আল্লাহর ভয়ে কোরআনটা বুকে করো। তোমার যৌবন কতদিন থাকবে? তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে, শিশুকাল চলে গেল, যৌবন কাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গেল, হঠাৎ দেখতে পারবা শুনতে পারবা কবরের থেকে ডাক চলে আসবে, কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? সোনার মাবনটা খেয়াল করেন, কান লাগা শুনুন, এই দুনিয়ায় একটা বার বিপদে বেড়ে আগে পড়ে গেলে চিল্লানি দিলে আশেপাশের লোকজনগুলো ছুটে আসবে, কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে রক্ত ঝরবে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে, ওই কবরের মধ্যে আমাদের কেউ সহযোগিতা সাহায্য করবে না, কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের মুসলমানের মেয়েরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কোরআন দিয়ে পর্দা করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি মাথার পাগড়িটা খুলে মা ফাতেমাকে বলতেছেন, ও মা ফাতেমা, আমার মাথার পাগড়িটা নিয়ে তুমি উড়না বানাও। কার মাথার পাগড়ি? বিশ্ব নবীর মাথার পাগড়ি যদি মা ফাতেমাকে খুলিয়া দেয়, আজকে বাংলাদেশের মেয়েরা গায়ে উড়না নেয় না। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? এই যে করোনা আসছে, করোনা কিন্তু আজকে নতুন আসে নাই,
করোনা কিন্তু নতুন চীন থেকে নাম দিয়েছে করোনা, ঠিক কিনা বলেন? এই ভাইরাস কিন্তু আজকে নতুন না, সোনার নবী 1500 বছর আগে জানাইয়া দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? এখন নাম দিয়েছে করোনা, কোনো তাই বাধা নাই, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা, মসজিদে বাধা, মাদ্রাসায় বাধা, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন যাবে কিন্তু আমরা কোরআন ছাড়তে পারবো না, কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কিনা? ইসলামে ধরে মেরা ইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধরে মেরা আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও, ঠিক কিনা? আমার কথা কার কথা? তাফসির দিব, খেয়াল করুন, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনসিতাতাতুম আং তাংফুজু মিন আকতারিস সামাওয়াতি ফাংফুজুলাতাং ফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। পরে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার, কার কথা? আমি বলেছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি আর মানুষ জাতি, কাকে বলছে? কাকে বলছে? জিন জাতি আর মানব জাতি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও জিন জাতি আর মানব জাতি, তোমরা ভালো করে খেয়াল করে শুনে নাও, ইয়ামা সারাল জিন্নি ওয়াল ইনসি, ও জিন আর মানুষ, ইনসান মানে কি? ইনসান মানে জিন মানে জিন, ইনসান মানে জিনকে বানাইছে কি দিয়া? কথা বলেন, জিনকে বানাইছে আগুন দিয়া, মানুষকে বানাইছেন কি দিয়া? কি দিয়া? মাটি দিয়া। ফেরেশতাকে বানাইছে নূর দিয়া, জিনকে বানাইছে আগুন দিয়া, মানুষকে বানাইছে মাটি দিয়া। খেয়াল করুন, লক্ষ্য করুন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে বলে দিয়েছেন, আমার জমিনে চলবা, আমার আইনটা পুরাপুরি মানবা। সুবহানাল্লাহ। বলেন কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? সন্তান মার হুকুম মানে না, মার হুকুম মানে না। একবার মা সন্তানকে হুকুম করে, দুইবার হুকুম করে, তিনবার হুকুম করে, করে কি করে না? তারপরও তিনবার মা বাবার হুকুম অমান্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই মা বাবার সন্তানকে বলে, আজ তিনবার তোরে একটা হুকুম করলাম, আমার হুকুম মানলি না, তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার তিনটা হুকুম তুই অমান্য করেছিস, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বলেন কি বলবেন না? বলবেন না? তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেছেন, আমার বান্দারে তোরে আমি কি সুন্দর করে কপাল দিলাম সেজদা করার জন্য, কত সুন্দর জিব্বা দিয়েছে আমি আল্লাহর জিকির করার জন্য, তোর ডান হাতখানা দিলাম দান সাদকা করার জন্য, বাম হাতখানা দিলাম পবিত্রতা রক্ষা করার জন্য, কলব দিয়েছি রমজান মাসে রোজা রাখার জন্য, পা দিয়েছি আমি আল্লাহর রাস্তায় চলার জন্য। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে প্রতিদিন 5 বার করে ডাক দি। সুবহানাল্লাহ। বলেন কয়বার করে? 5 বার। কয়বার করে? ফজর জহর আসর মাগরিব এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কার সাথে? বলেন কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা কার সাথে? সব কিছু কার সাথে? যার মধ্যে আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যার মন ভালোবাসা আছে, ফজরের আজানেও কখনো সেই ব্যক্তি ঘুমাইতে, জহরের আজান যখন হয়ে যায় আল্লাহর প্রতি যার মহব্বত আছে সে কখনো আর কাজ করতে, বলেন পারে কি? আসরের আজান যখন হয়ে যায় রান্নার কাজ ফেলে রেখে আগে আমরা কি করব? বলেন কি করব? মাগরিবের রক্ত যখন হয়ে যায় সমস্ত কাজ রেখে দিয়ে আগে মাগরিব পড়ব। সুবহানাল্লাহ। বলবেন না? বিছনায় যখন শুতে যাব আগে নামাজ পড়ে, বিছনায় এশার নামাজ পড়ে, বিছনায় শোবো, রাজি আছি তো? মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। আল্লাহ নবী বলেছেন, ও মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। সেটা কি? এমন পোশাক এখনকার মেয়েরা পরে যে পোশাকটা পরলে পিঠ দেখা যায়, পেটও দেখা যায়, সারা শরীরটা দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের মেয়েরা করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে কিন্তু পর্দা, বলেন পর্দা? আমি কি বানায় বলছি? বানায় বলছি? আল্লাহ বলেছেন ঢেকে চলো, শরীরটা ঢাকো। আল্লাহ বলেছেন, হে মুসলমানের মেয়েরা, তোমরা যখন বাইরে যাবার শরীরটা ঢেকে দাও, বোরকা পরো, সুন্দর হেজাবটা দিয়ে মুখ ঢেকে দাও, বড় একটা চাদর পরো, যেই চাদরটা দিয়ে তোমাদের পিঠ পেট বুক সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। ঢাকার কথা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমার নবীজি বলেছেন, যেই পোশাক পরাও জানা পরাও তাই। বাংলাদেশের মেয়েরা এই জর্জে টুন্নাই বেশি কেনে, কথা বলেন ঠিক কিনা? যেটা গায়েও থাকে না, মাথায় থাকে না, এই পোশাকটা বাংলাদেশে চলতেছে। তার কারণ মেয়েরা পরতেছে, আমরা পরতেছি, তাই মার্কেটেও চলে, কথা বলেন ঠিক কিনা? মার্কেটেও চলে। এই যে নারীরা প্লাজো পরে, কথা বলেন ঠিক কিনা? কি পরে? প্লাজো পরে, প্লাজোর হাতা মনে হয় কুত্তাই খাইছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঢেউ তোলা আছে কি আছে না? তুমি একজন নারী, এমন পোশাক পরবা তোমার টাকনো ঢেকে যাবে। তোমার টাকনো যদি ওই পায়জামা দিয়ে প্লাজো দিয়ে যদি না ঢেকতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই টাকনো না ঢেকলে মেয়েদের জিন্নার গুণা আছে কি আছে না? জিন্নার গুণা আছে কি আছে না? সোনার মা বোনা প্লাজো বন্ধ করে দেন, বলে দর্জি বানাই দিছে। আপনি অর্ডার করেন যেমন, কই আমাদেরটা তো বানাইতে পারে না কি? আমরা দর্জি দিয়ে বানাই না? আমাদেরটা তো বানাই না ওই রকম। যদি বলে আপা থ্রি পিস এমন ছোট হয়েছে কে? বলে দর্জির কাজ দিছিলাম, এমনই করে বানাই দিছে। তুমি কাপড় দেছো কম? ওকে বাবের বাপের ঘরের তাহলে কাপড় দিয়ে বানাই দিবে নাকি? যেমন কাপড় দিবা ওইরকম অতটুক পোশাক পাবা, কথা বলেন ঠিক কিনা? আগে ছিল থ্রি পিস, তারপরে হয়েছে টু পিস, তারপরে হয়েছে ওয়ান পিস, আস্তে আস্তে দেখতে পাচ্ছি নেই পিস হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আমি একটা ছন্দ বানাইছি, বলবো? বলবো? আমার চাষি এখন ডিজিটাল যুগে মানুষ যেভাবে চলতে চাষি, আপনি বলতেছেন যে ছন্দ কম দিবেন, বলাই লাগবে এটা, কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, আমার মা বোনা লক্ষ্য করেন, পর্দা সম্বন্ধে আমি বলেছি, আমি নিজেই লিখেছি, নিজেই গাইছি, একটু ভালো করে খেয়াল করবেন, যদি ভালো লাগে বলবেন ঠিক, আর যদি না ভালো লাগে তা বলবেন যে ঠিক না। আমি যেটা বলি যা চলতেছে তাই আমি লিখেছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল, শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল, করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কুরআনের আইন কখনো মানে না, চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো, বলেন কি জবাব দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল, শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল, করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পরে দা, বলেন না কেন? আল্লাহর ভয়ে পাশক তো নামাজি কখনো পরে না, সুলগোলা দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো কবরে, কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলেছি? করোনার ভয়ে মাস্ক পরতেছে কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না, কথা বলেন ঠিক কিনা? এখনই সংক্ষিপ্ত আলোচনা করে মোনাজাত হবে, আজান হয়ে গেছে, প্রত্যেকটা মা বোনরা বাড়ি যাবেন, নামাজ পড়বেন, একটু খেয়াল করে শুনুন। আমি যেটা বলছি, যুবতী মা বোনেরা বলে যায়, আমার মা ফাতেমা বলে গিয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারিণী হবে মা ফাতেমা। মা, এই মা ফাতেমা বাবার সামনে বের হচ্ছে না, কিসের কারণে? পর্দার খেলাফ হবে, পর্দার কারণে।
আর এখনকার মেয়েরা ভাসুর মানে না, শ্বশুর মানে না, কাউকে মানে না। কথা বলেন ঠিক কিনা? দোকানদার যদি বাড়িতে আসে সে হয় ভাই, কথা বলেন ঠিক কিনা? গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, কথা বলেন ঠিক কিনা? একজন চাষি আমার কাছে বলে, গেলে পরে বেশিরভাগ মুরব্বীরা বলে, বেশিরভাগ মুরব্বীরা বলে, ও মা একটু শ্বশুর শাশুড়ির আলোচনা করে তো মা, আমার বৌমা কথা শোনে না। আপনি কথা শোনা বৌমা আনলে তো কথা শুনবে, কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়ে আসছেন যেই মেয়েটা জীবনে বাবার বাড়ি পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, যেই মেয়ের মা নামাজি পর্দাওয়ালা, ওই মেয়ের মার ওই মহিলার মেয়েকে আপনার সন্তানের বউ বানায় নিয়ে আসেন, কথা বলেন ঠিক কিনা? যেই মহিলা নামাজ পড়ে তার মেয়েটাকে আপনারা ঘরে বৌমা বানায় নিয়ে আসবেন, কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা নামাজ পড়ে ওর পেটে সন্তানও নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? মা ভালো মেয়ে ভালো, মা চুল কাটা ফ্যাশন করে মেয়েও ফ্যাশনওয়ালা হয়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আবার অনেক মেয়েরা আছে ভালো, তার আল্লাহর রাস্তায় চলবে, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা আমি তোমাদেরকে বললাম, তোমরা সোজা হয়ে চলো, বাঁকা হয়ে চলিও না। আমি সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দেবো, বলো শুনবেন তো, শুনবেন তো? একটা সাপ একটা ব্যাঙ, সাপের পেটে ক্ষুধা লাগলে ব্যাঙকে দিয়ে আহার করে, কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে শুনবেন, আবার এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিবেন না, কলেজার মধ্যে করে নিয়ে বাড়িতে যাবেন। মা বোনেরা ফার্স্টেই বলি, বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া, সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে। ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা হাসরের ওই মাঠেতে? নামাজি রোজা ছেড়ে দিয়া, নামাজি রোজা ছেড়ে দিয়া, কবরেতে যাইও না, ওই কবরের কঠিন না যাবে সইতে আমরা পারবো না, ওই কবরের কঠিন না যাব, ওই কবরের কঠিন আজাব সইতে আমরা পারবো না, কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে যাই, সাপ, খেয়াল করে শুনুন, সাপ আর ব্যাঙ, সাপের পেটে ক্ষুধা লাগলে ব্যাঙকে দিয়ে আহার করে, সাপ দেখলে কিন্তু ব্যাঙ পালায় না, পালায়। একদিন একটা সাপ ব্যাঙকে দিয়ে দেখেছে, ব্যাঙ সাপকে দিয়ে পালাচ্ছে, সাপ ডাক দিয়ে বলতেছে, ও ভাই ব্যাঙ দাঁড়া। কিন্তু সাপ যতই ডাকে ব্যাঙ ততই পালায়, ব্যাঙের পিছু পিছু সাপ যায়, কিন্তু কই সাপ বারবার বলতেছে, ও ভাই ব্যাঙ দাঁড়া, তোরে আমি খাবার জন্য আসি নাই, এ ভাই ব্যাঙ তোকে আমি আহার করতে চাই না, তোর সঙ্গে আমি বন্ধু স্থাপন করতে চাই। ব্যাঙ বলতেছে, সাপরে দুষ্ট লোকের মিষ্টি কথা আমি বুঝতে পারছি, তুই আমাকে বন্ধু স্থাপন করার জন্য আমার কাছে এসে তুই আমাকে দিয়ে আহার করবি আমি জানি। সাপ বলতেছে, আমি কসম করে বললাম তোকে আমি খাওয়ার জন্য আসি নাই, তোর সাথে একটু বন্ধু স্থাপন করার জন্য আমি এসেছি, আয় দাঁড়া। ব্যাঙ যখন শুনেছে কসম দিয়েছে, ব্যাঙ দাঁড়াইয়া গেছে। সাপ বলতেছেন, কত ব্যাঙ পাইলাম আহার করলাম, তোর সঙ্গে যতদিন বেঁচে যাব বন্ধু স্থাপন করে যাব। এবার চলতে চলতে হঠাৎ করে একদিন ব্যাঙ চলে কিন্তু বাঁকা হয়ে, আর সাপ চলে কিন্তু বেঁকা হয়ে, আর ব্যাঙ চলে সোজা হয়ে চলে। একদিন ওই ব্যাঙ ডাক দিয়ে বলতেছেন, ও ভাই সাপ আমি তোমাকে একটু কথা বলতে চাই। বলে, কি কথা? তবে এখন ব্যাঙ বলছে যে, ভাই সাপ তুমি তো শুধু বেঁকা হয়ে চলো, আমি কি তোমাকে বলি একটু সোজা হয়ে চলো? কী হয়ে চলতে বলেছে, কী হয়ে চলতে বলেছে? সোজা হয়ে চলো। এই ব্যাঙ যখনই বলেছে, বন্ধু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, বন্ধুরে তুমি একটু সোজা হয়ে চলো, সারা জীবন ব্যাঙ সাপ চলেছে কি হয়ে, কি হয়ে?
বেকা হয়ে চলেছে। আজকে বন্ধু ব্যাংক বলতেছে, বন্ধুরে তুমি একটু সোজা হয়ে চলাফেরা করো। সাপ এইবার নতুন করে কথা শুনে এইবার ব্যাংকের উপরে ফোনা ধরেছে, ব্যাংকের উপরে রাগ হয়ে গেছে, ফোনা ধরেছে। এমন সময় ব্যাংক কি করবে, সাপ যখন রেগে গেছে ব্যাংক ভয় পাইছে, ব্যাংক পালাইতে শুরু করেছে। পালাইতে পালাইতে কোথায় যাবে, জঙ্গল দিয়ে পালাচ্ছে, যাইতে দেখেছে একটা কুয়া, একটা কুয়া। ব্যাংক কিন্তু পানি পাইলে পানির ভিতরে লাভ দেয়, ঠিক কিনা বলেন? কুয়া পাইছে, দেখে কুয়ার ভিতরে লাভ দিয়ে পড়েছে। এমন সময় কুয়ার ভিতরে যখন লাভ দিয়ে পড়েছে, ব্যাংক সাপ তো আর পানিতে আর যাইতে পারতেছে না। ব্যাংক এইবার পানিতে, সাপ এবার কি করবে? ব্যাংক তো চলে গেছে, ভাই বন্ধু আমার চলে গেছে কুয়ার মধ্যে, আমি তো কুয়ার মধ্যে যাইতে পারি নাই। এবার কি করি, কুয়ার চারিপাশটা ঘুরতেছে, কুয়ার সাপ কুয়ার চারিপাশ ঘুরতেছে। এমন সময় তখন ঘুরতে ঘুরতে ব্যাংকের অপেক্ষায় আছে, পাশের থেকে রাস্তা দিয়ে আসতেছে তিনজন যুবক। সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, খাইটে সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, সাপ যে দেখে সেই মারে, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে কেউ মারে? ব্যাংক মারে? ব্যাংক দেখতে নান আছে, কান আছে, ঘরে সব জায়গায় ব্যাংক আছে, ব্যাংকে কেউ মারে না, কিন্তু সাপ পাইলে কেউ খাতের করে না। এবার দেখতে পাচ্ছে একটা সাপ কুয়ার চারিপাশটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এমন সময় যুবক গাছ থেকে একটা ডাল ভাঙছে, ভাঙে নিয়ে সাপের নাম মাইটে দেখলি মারো, খাইটে সাপকে ধরে এমন পিটান পিটাইছে, কথা বলেন ঠিক কিনা? সাপকে ধরে এমন পিটান পিটাইছে, দেখবেন কিছু মানুষ সাপ মারার পরে রাস্তার পাশে শাট করে শুয়ায়া দেয়, শাট করে না, একদম শাট করে শুয়ায়া রাখে। কিছুক্ষণ পরে ওই যুবকরা সাপটা মারার পরে শাট করে শুয়ায়া রাখছে কুয়ার পাশে। কিছু দুষ্ট ফুলাপান আছে না, সাপ শুয়ায় রাখছে, মানুষ কুয়াতে পানি নিতে আইলে হয়তো বা আসলে দেখতে পারবে সাপ, কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এইবার ব্যাংক কিছুক্ষণ ওই কুয়ার মধ্যে আছে, মনে মনে চিন্তা করতেছে, দেখি বন্ধু আমার কোথায় গেল, বন্ধুর তাড়া নিতে বন্ধুর রাগে আমি চলে আসছি পানির মধ্যে, কুয়ার মধ্যে, দেখি আমার বন্ধু কোথায় গেল। এইবার ব্যাংক কুয়ার থেকে উঠেছে, কুয়ার থেকে উঠার পরে দেখতে পাচ্ছে বন্ধু কুয়ার পাশে শাট হয়ে শুয়ে আছে, বন্ধু শাট হয়ে শুয়ে আছে। এইবার ব্যাংক মনে করেছে, বন্ধু মনে হয় আমাকে খুশি করার জন্য সোজা হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এইবার সাপ, সাপকে সোজা দেখে ব্যাংক এইবার সাপের কাছে গেছে। যাওয়ার পরে যতই ডাকে, বন্ধুরে ওঠো চলো বাসায় যাই, ও আমার বন্ধু তুমি সোজা হয়ে আছো, আমি খুশি হয়েছি, এবার চলো বাসায় যাই, কিন্তু ব্যাংক সাপের গায়ে হাত দেয়, নড়াচড়া করে, কিন্তু সাপ ওঠেও না, নড়াচড়াও করে না, কিন্তু দেখতে পাইছে মাথার কাছে মাথাটা চ্যাপটা করে ফেলেছে, পিঠের দিকে চ্যাপটা করে ফেলেছে, লেজের দিকে চ্যাপটা করে ফেলেছে, এমন মার মারছে। মারার পরে এইবার বলতেছে, বন্ধুরে সেই সোজাই তুমি হয়েছ, মরার পরে সোজা হইলা, বন্ধুরে যদি মরার আগে যদি সোজা হইতে তোমার মরা লাগতো না, তাজা থাকতে। একদিন আপনাকে সোজা হতে হবে, একদিন সোজা হতে হবে, মরার পরে শাট হয়ে থাকবেন, কথা বলেন ঠিক না বেঠিং? যত বাঁকা মানুষ হোক না কেন, আজ 10 বছর যদি কারোর পা বাঁকা থাকে তারপরও মরার পরে সোজা হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিং? হে মা বোনেরা খেয়াল করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সোজা পথে চলেন, পর্দা করেন সোজা পথে চলেন, আল্লাহ বলা হয়ে যান সোজা রাস্তায় চলেন, কথা বলেন ঠিক না বেঠিং? মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি, মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি, ভেবে দেখ কেউ হবে না, ভেবে দেখ কেউ হবে না ওই কবরের সাথী, কারে লাগিয়া কান্দ দিন রাতি, কারে লাগিয়া কান্দ দিন,
কারে লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দতেছি, কার পিছনে ঘুরতেছি, আমার আল্লাহ দেখছে না? বলেন আমার আল্লাহ দেখছে না? কার ভরসা করতেছি, কার লাগিয়া কান্দতেছি, কবরে চলে যাব গো মা, কবরের সাথে আমাদের কেউ, বলেন কবরের সাথে আমাদেরকে কেউ, কার ভরসায় আসরে মন কিসের করবাসা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কবরের মাটি ডাকবে, আমরা কবরে চলে যাব, তবে আমার মা বোনেরা সবাই বলে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো, সুম্মা আমিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, হে আল্লাহ কবরের হিসাব হাসরের হিসাব আমাদের সহজ করে দিও, সুম্মা আমিন। সব আল্লাহর কাছে হাত বাড়ান, কার কাছে হাত বাড়াবো? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দি, দুটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি, রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আয় আল্লাহ
আমরা গুনাগার, আমরা গুনার বোঝা মাথায় নিয়া, এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। মাবুদরে জীবনের গুনাগুলি আমাদের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়া থেকে আসছিলাম, এই দুনিয়ায় এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, মাবুদরে আমাদের হাতে গুনা ছিল না, চোখে গুনা ছিল না, আমাদের পায়ে গুনা ছিল না, আমাদের জীবনে কোনো গুনা ছিল না আল্লাহ। আজকে দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ গুনা করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। হে মাবুদ, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না করিয়া দাও, বলে দাও তুমি ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। মাবুদরে আমাদের জীবনের গুনাগুলি তুমি মাফ করিয়া দাও। হে বাবু, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত ব্যাপার দায় ঘুরেছি, কত তোমার নাফরমানি করেছি আল্লাহ। আজকে জান্নাতের বাগানে বসেছি, কুরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। মাবুদরে এই কুরআন দিয়ে জীবনটা যেন গড়তে পারি আল্লাহ, এমন মন আমাদেরকে তুমি দান করে দাও, এমন ইমান তুমি আমাদের বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া কত বেপর্দায় ঘুরেছি, কত নামাজ পড়ি নাই আল্লাহ, আমরা গীবত করেছি, পরনিন্দা করেছি, অহংকার করেছি আল্লাহ। মাবুদরে জীবনে কত গুনাহ করেছি, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। এ মাবুদ, আজকে কোনো রাজার দরজায় যাই নাই, দুনিয়ায় কোনো বাদশার দরজায় যাই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় যাই নাই। ও আল্লাহ, দুনিয়ায় যদি একজনের দরজায় মানুষ সাহায্যের জন্য যায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাবুদরে তোমার রহমতের দরজা মাত্র একখানা, ও মাবুদ তোমার এই রহমতের দরজায় আমরা তোমার আদরের বান্দি হানা দিয়েছি আল্লাহ। তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি, মেহরবানি করে তোমার ওই রহমতের দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ আমাদের দুটি হাত তোমার রহম দিয়া ভরপুর করে দাও, মাবুদরে জীবনের গুনাগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ
পারবো না রব্বুল আলামিন, আমরা এই জান্নাতের বাগানে তওবা করেছি, আর নামাজ ছেড়ে দিব না, বেপরদায় আর ঘুরব না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ তোমার নাফরমানি থেকে আমরা তোমার নাফরমানি আর করব না, আল্লাহ আজকে থেকে আমাদের জীবনটা কোরআন দিয়ে চালানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার মা বন্ধুদেরকে আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ রহমতের বাণী দিয়া আমাদেরকে রহমত বর্ষিত করে দাও। মাবুদ রে, আমার মাবুনরা এখানে দুটি হাত ভিক্ষুকের মতো আমরা সবাই মিলে বাড়াইছি, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলেও তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ যে সোয়াব দান করো আল্লাহ, এই সোয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। জীবনে কতবার নবী নবী বলে কাঁদছি, রাসূল বলে কাঁদছি, নবীজির দরুদ পাঠ করেছি আল্লাহ, আল্লাহ রে কোনোদিন আমার নবীকে স্বপ্নের মধ্যেও দেখতে পারলাম না। আমাবুত স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম, সোনার মদিনা তো দেখতে পারলাম না। মাবুদ রে, জীবনে একটাবার হলো সোনার মদিনা যাওয়ার নসিব তুমি আমাদের করিয়া দাও। সোনার মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না, আমার সোনার নদীর সুন্দর চেহারাটা না দেখাইয়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন। আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সোয়াব পৌঁছাইয়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে ইমা ফাতেমা, ওই ফাতেমার পাক রওজায় তুমি সোয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আমাদের পিতা আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবরে তুমি কোরআনের মাহফিলের সোয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যারা চলে গেছে আল্লাহ, আল্লাহ এই ঝিনাইদহ জেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝিনাইদহ জেলা, আল্লাহ গ্রাম, আল্লাহ পয়লানপুর, পয়লানপুর গ্রামে আল্লাহ যত কবরস্থান আছে আল্লাহ সব কবরস্থানের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ প্রত্যেকেরই কবর জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকেরই কবর আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, এই কোরআনের মাহফিলে জানি না কে বা হাত বাড়াইছে, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। মাবুদ, কোন সন্তানে তিম চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। রব্বুল আলামিন এতিমরা দুইটি হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, মা আছে কবরে, বাবা আছে কবরে। মাবুদ রে, সন্তানদের চোখের পানির ছিলাই মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে মা বোনেরা এখানে দান করেছে আল্লাহ, সেই মা বোনেদের দান মা বাবার কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, যার মা বাবা সুস্থ আছে আল্লাহ তার মা বাবাকে তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ, আমার যে আপারা সবাই মিলে একসঙ্গে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সব আপাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সব প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তার ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। মাবুদরে, যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরে শান্তি দিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক বিধবা মা বোনরা হাত বাড়াইছে, যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ তাদের স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বিধবাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যাদের স্বামী বেঁচে আছে কামাই রোজগার করে, কামাই রোজগারে বরকত দিয়া দাও।
আল্লাহ যাদের স্বামী রাস্তাঘাটে চলাফেরা করে আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্বামী অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। আল্লাহ এই কোরআনের মাহফিলে আমার কত মা বোন অসুস্থ হয়ে হাত বাড়াইছে, আমার প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তুমি সুস্থ করে রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ আমার মা বোনরা এখানে যারা হাত বাড়াইছে, যারা গর্ভবতী আছে, দোয়া চাইছে গর্ভের সন্তানটা ভালো রেখে দিও। আল্লাহ যে সন্তানদের জন্য দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ সেই সন্তানগুলো এদেরকে আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। কোরআনের মাদ্রাসায় পড়াবে আল্লাহ, এদের ভালো হাফেজ হাফেজা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে এখানে ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, মাবুদ রে আল্লাহ, আল্লাহ যেই মেয়েটার জন্য দোয়া চেয়েছে আল্লাহ ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, তুমি ওর ক্যান্সার রোগটা পানি করে দাও, ভালো করে দাও। তুমি তো কোরআনে বলে দিয়েছো মানুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাও রহমাতুল্লিল মুমিনিন, মাবুদ রে যেই মায়ের সন্তান ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, ওই মায়ের সন্তান ক্যান্সার রোগ থেকে ভালো করে দিয়া, মায়ের কলিজাটা শান্তি দিয়া, মায়ের কলিজায় শান্তি দিয়ে দাও। আল্লাহ মার কলিজা তুমি ঠান্ডা রেখে দিও, সন্তানের ক্যান্সার রোগ ভালো করে দাও। আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ ওর তুমি শেফা দান করো, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো। আর আল্লাহ আরেকটা কন্যাকার অসুস্থ আছে ক্যান্সার হয়েছে আল্লাহ, তাকেও তুমি শেফা দান করো আল্লাহ। মাবুদ রে যাদের বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, বালা মুসিবত আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আয় আল্লাহ যারা যে নিয়ে তো হাত বাড়াইছে আল্লাহ, সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তানাদি হয় না তাদেরকে সন্তান দিয়া ভরপুর করে দাও, কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দাও। আল্লাহ যারা অভাবী আছে, অভাবগ্রস্ত আছে তাদেরকে শান্তি দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আগামীতে যেন এরকম মাহফিল আবার করতে পারে আমার আপাদের সেই মন মানসতা দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে ঘরে কোরআন পড়ার তৌফিক দান করে দাও। আমার ভাই মুন্সি রবিউল ইসলামকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই মুন্সি রবিউল ইসলামের নেক হায়াত বাড়াইয়া দাও, বিপদ বালা মুসিবত তুমি দিও না আল্লাহ। বৌমা ছেলে সন্তান কন্যা সন্তান দিয়ে আল্লাহ তুমি ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও, উচ্চ মর্যাদা দান করে দাও, সম্মান আরও বেশি বেশি করে বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার ড্রাইভারকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যে আপার ঘরে এসেছি আল্লাহ, খাওয়া দাওয়া করেছি আল্লাহ, আপার ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপার একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ স্বামীর নেক হায়াত বাড়াই দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেদিন মালাকুল মওত আজরাইল আমাদের শিহরে আসবে, না জানি আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া। আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখিয়া চক্ষু উল্টা যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ আজরাইলের এই ভয়ঙ্কর চেহারাখানা আমাদের দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।